আসেন শোনা চান আমি কেন কলমা পড়েছি আপনাকে যে বলি আমার এলাকায় 10 থেকে 15 হাজার হিন্দু ভাইরা বাস করে তবে কিন্তু ওয়াজ ভুলে যাবেন না আমি যে জায়গায় ধরেছি সেই জায়গায় যে কিন্তু শুরু করেছি সেই জায়গায় শেষ করব সংক্ষেপ আপনাকে দু চারটে কথা আলোচনা করছি জীবন পড়ছে বলতে আমি রাজি নন কিন্তু আপনারা জানেন না নতুন এলাকায় এসেছি বলে আপনাকে বলতে চাচ্ছি শুনবেন তো আমি কেন কালমা পড়েছি শুনবেন তো নাকি আরে কারা কারা শুনবে হাত উঁচু করে দেখেন মাশাআল্লাহ সবাই শুনবে তো একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর হ্যাঁ একদম চাঙ্গা হয়ে থাকতে হবে এখন ভোটের অনেক সময় বাকি আছে জি আসেন এই জীবন ইতিহাস বললে আমি বলবো আপনারা শুনবেন আপনার কোনো লাভ হবে না বলো ও শুধু শুনবেন ছেলেটা বড় কষ্ট পেয়েছে গো এতে কি লাভ হবে কিন্তু আমি যে হাদিস কোরআনের কথা বলছি এতে আপনি একটা হাদিসের উপর যদি আমল করতে পারেন আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জান্নাত দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ সংক্ষেপ বলছি 10 মিনিটের ভিতরে শেষ করব আমার জীবন ইতিহাস আসেন এই আমার এলাকায় 14 থেকে 15 হাজার হিন্দু মানুষ বাস করে ছোট্ট একটা মুসলিম পাড়া 10 থেকে 12 ঘর মুসলমান সেই মুসলিম পাড়ার একজন মুসলমানের মহিলা যার নাম ছিল মর্জিনা মানে স্বামী মারা গিয়েছে দুটো বাচ্চাকে ওই মানুষ করার জন্য মর্জিনা পাড়ায় পাড়ায় চুড়ি ব্যবসা করে চুড়ি চুড়ি কে মতলব সমঝতে চুড়ি আম কবি কবি হিন্দি বলেঙ্গে আপ লোক সমঝ লেঙ্গে না হিন্দি সমঝতে হ্যাঁ अगर समझ में नहीं आए तो रिपीट कीजिएगा जी हम नहीं समझा हम बांग्ला बोल देंगे लेकिन बांग्ला तो बहुत कठिन है हिंदी बहुत सरल है हिंदी कितना सरल है देखो सुबह डायमंड हमसे मिलना सुबह डायमंड हमसे मिलना एकदम सो जाना और बांग्ला बोलते गले सकाल बेला हमारे साथ डायमंड के देखा करिस कत रकम पाक दीते हुए ना আর হিন্দিতে সুবে ডায়মন্ড মিলনা হয়ে গেছে বাংলাতে এত হবে না তো সকালবেলা আমার সাথে ডায়মন্ডে গিয়ে দেখা করিস বাংলা খুব কঠিন ভাষা তো আমি হিন্দি বলে গে আমার জবান হিন্দি হ্যায় উর্দু হ্যায় বাঙালি জবান নাই হ্যায় আগর বললে মে কোই গন্ডগোল ইধর উধর হো জায়েগা আপ ঠিকঠাক কর লিজিয়েগা হম হম জি আমি যে ওয়াচ করছি আপনারা বুঝতে পাচ্ছেন তো অসুবিধা হচ্ছে না তো একটু মাঝে মাঝে জুড়ে টুড়ে যাচ্ছে একটু ঠিকঠাক করলেন আর কি করবেন সেই সংসার যা কোনো করতে হবে অশান্তি করে কোনো লাভ আছে আসেন যে কথা বলি 14 থেকে 15 হাজার হিন্দু মানুষ বাস করে ছোট্ট একটা মুসলিম পাড়া সেই মুসলিম পাড়ার একজন মুসলমানের মহিলা যার নাম ছিল মর্জিনা বেবা আর তার স্বামী মারা গিয়েছে দুটো বাচ্চাকে মানুষ করার জন্য মর্জিনা পাড়ায় পাড়ায় চুড়ি ব্যবসা করে চুড়ি ওই চুড়ি ব্যবসা করতে করতে আর আমার ওই গ্রামে বিরাট বড় একটা কালীমার মন্দির সেই মন্দিরের একজন মহিলা পূজারী তো সেই পূজারী হিন্দু ভাইদের মহিলা পূজারী আর মুসলমানদের মেয়ে ব্যাপারী পূজারী আর ব্যাপারী দুজনের সঙ্গে খুব দোস্তি খুব ভালোবাসা হয়ে গিয়েছে তো পূজারী মুসলমানের মহিলাকে ডেকে বলছে এ মর্জিনা এদারা এখানে কা হুয়া মর্জিনা বলছে বলো কি হয়েছে বলে তুই সারাদিন চুড়িয়া বেচ না पाड़ा पाड़ा में चुड़िया बेचना आज दोपहर को आके हमारे घर पे खाना खा के बच्चों के लिए खाना प्रतिदिन ले जाया करो कोई दिक्कत का बात नहीं है अर्थात सारा दिन चूड़ी व्यवसाय कर भी दोपहर वाला आस भी गोसल टोसल कर भी खादा कर भी और बच्चा दर जो डेली तुम्हें खबर नहीं जाओ को असुविधा नहीं हमें तुम्हें खूब भलोबासी खूब मोहब्बत करी अर्थात ये हिंदू मे और मुसलमान मे দুজনের খুব দোস্তি খুব ভালোবাসা হয়ে গিয়েছে তো প্রতিদিন আসে খাওয়া দাওয়া করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায় একদিন হঠাৎ মুসলমানের মহিলা খেতে বসেছে আর ওই কোমর থেকে গামছা খোলে আর গামছাটা নিয়ে এরম বিছে দিয়েছে আচ্ছা এসকে এসকে উপর খানা রাখ দো মানে এর উপরে খেতে দাও খাবার আনো আচ্ছা ওই মুসলমানের মেয়ে ওই গামছা বেছালো কেন
की खाना दस्तर खाना विश्व नबी जानिए दिए विश्व नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें तीनटे खाना आछे तार बाड़ीते आमी रसूलुल्लाह आमार मोहब्बत भालोबासा आछे जोरे बोलुन सुभानाल्लाह सेई तीनटे खाना की एक नम्बर हलो दस्तर खाना दुई नम्बर हलो पेशा गोसल खाना और तीन नम्बर हलो पायखाना दस्तर खाना गोसल खाना और पायखाना তিনটি আপনি মেয়ের বিয়ে দেবেন দেখা শোনা যাবেন আগে দেখলে এই তিনটে জিনিস আছে কিনা ও যত ধনী হোক যত বড় ব্যবসায়ী হোক এই আগার গড়বড় হয় তো কিছু নাই সংসার ভালো করে হবে না আল্লাহর রহমত নাজিল হবে না এই তিনটে জিনিস আপনারা ফলো করবেন যাই হোক মুসলমানের মেয়ে যখন বলেছে মার্জিনা খানা এনে রেখে দিয়েছে আর আমার দেশে বাবু কেউ ভাত খায় না তিন টাইম রুটি সবে আট বাজে बारह बजे और शाम को दस बजे ग्यारह बजे जब खुशी खा लो और हम अभी भी चावल खाता है दोपहर के टाइम में रात में हम रोटी खाता है अभी भी रोटी खाता है आज जितना दिन बचेगा अल्लाह हयात रखा है रोटी खाएगा रात में अगर हम भात खा लेंगे ना तो इतना घना घना पेशाब लगता है बहुत दिक्कत होता है तब रोटी खाता है हमें भात सूट नहीं है चावल सूट नहीं है इसलिए हम रात में रोटी खाता है মুসলমানের মেয়ে ওই রুটির টুকরো নিয়ে আর সবজিতে লাগিয়ে আর যেই গালে তুলতে গেছে কালীর পূজারী হাত ধরে ফেলেছ শোনো আজকে বাদ তুম মেরে ঘর কবি মত আনা কে বলছে পূজারী বলছে কাকে মুসলমানের মহিলাকে যে আজকে বাদ তুম মেরে ঘর কবি মত আনা অর্থাৎ আজ বাদে আমার বাড়িতে আর কোনোদিন এসো না মর্জিনা বলছে কেউ ऐसी क्या भूल हुई है हमसे क्या गलती हुई किस लिए तुमने आके सुना दिए खबर মুসলমানের মেয়ে বলছে কিস লিয়ে তুমনে আকে সুনা দিয়ে খবর দিল সে বেসবর কর কিনারা গয়া আরে এইসি ক্যা গলতি হুই হে মেরি দিদি জো হো আনা জানা বন্ধ হামারা গয়া আমি কি ভুল করেছি যে আমার যাওয়া আসা বন্ধ করতেছো তুমি আমাকে আসতে মনে করছো মুসলমানের মেয়ে বলছে আমি কি ভুল করেছি মর্জিনা বলছে আমার পাশে আমি নুকিয়ে রেখেছিলাম এতক্ষণ এটা গ্লাস এই গ্লাসের ভিতরে আছে পানি দেখছিস তো মর্জিনা বলছে জি হ্যাঁ দেখছি এর ভিতরে পানি আছে মুসলমানের মেয়ে বলছে আমি দেখছি পানি আছে পূজারি বলছে ইসকে অন্দর আমরা জহর মিলা দিয়া হ্যায় হাম জহর খাওঁগি মর যাওঁগি আমার জীবনে আমি সুসাইড করব আমি আর দুনিয়া বাঁচতে চাই না পূজারীর কথা শুনে মুসলমানের মহিলা বলছে কেন আরে সুসাইড কেউ করোগি তুই কেউ মর যায়গি এসি ক্যা দিক্কত হ্যায় যে তুঝকো জার পিনা পড়েগা কেন পূজারী বলছে জানিস আমার যেদিন তো বিয়ে হয়েছে আট দিন পর্যন্ত কম বেশি কুড়ি বছর হয়ে গেছে আমি ওই মন্দিরে পূজারি তুই তো জানিস সারা গ্রাম খাবার টাবার করে এনে আমার কাছে দেয় আমি মাকে খাওয়াই আমি কুড়ি বছর ধরে মার কাছে কেঁদেছি মা মা একটা সন্তান একটা বাচ্চা লঙ্গড়া হো লুড়া হো আন্দা হো লড়কা হো ইয়া লড়কি হো একটা সন্তান আর দিন পর্যন্ত মা আমাকে একটা বাচ্চা দিতে পারলো না ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসে না এমনকি আত্মীয় স্বজন কেউ ভালোবাসে না এমনকি আমার স্বামীটাও আমাকে ভালোবাসে না গ্রামের লোক বলছে ওর মুখ দেখলে অমঙ্গল হয় যাকে বাংলাতে বাচ্চা কাচ্চা হয় না তাকে বাংলা ভাষায় কি বলা হয় কি কুড়ো আট আট কুড়ো সব না আগে বলেছি বাংলা বহুত কঠিন হ্যাঁ আমার হিন্দি ভাষা বলে নির্বংশী মানে কোন সন্তান নাই নির্বংশী ওই জন্য আমি বিষ খাবো দুনিয়া থেকে চলে যাব মুসলমানের মেয়ে মিষ্কি মিষ্কি হাসছে সাদা দঙ্গলির ইশারা করে বলেছিল এ পূজারী শোনো রোগ
तुमने 20 साल तक पूजा किया, तुम्हारी माँ तुमको संतान नहीं दे सकी। आमी मुसलमान महिला छोट एक दाबी करब, आमार दाबीटा तुम जो मेने लेते पारो इंशाल्लाह आमार आल्लाह तुम्हार मतन पुजारीर गर्वे सन्तान देवार क्षमता राखे। जोरे बोलें, একটু জোরে বলে না, নারে দেবে। এ আল্লাহ পারে না, পারে না। পূজারী বলছে কিয়া দাবি হে বাতাও, কি দাবি করবি বল, যা চাইবি দেব, তবে কেবল এক সন্তান এক বাচ্চা চাইয়ে মুঝে। মর্জিনা বলছে শোনো, আমার সাথে তোমাকে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে হিন্দের বলি গরিবে নামাজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে আল্লাহর কাছে কাঁদবি, দেনে বালা দেনে বালা আল্লাহ, আর উশিলা খাজা বাবা। এই উশিলার উপর বহু হাদিস আছে, উশিলা দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হবার সম্ভাবনা আছে। কিন্তু কেউ আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, কই পীর গোশ কুতুব কিছু না, ওনারা যেটা চাইবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেটাই কবুল করে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ ওনারা হচ্ছে আল্লাহর জাকরিনী বান্দা। তাই মুসলমানের মেয়ে বলছে খাজা বাবার দরবারে, পূজারী বলছে আমি খাজা বাবার দরবারে যেতে পারি, তবে আমার একটা দাবি আছে। কি? না, তুমি স্ট্যাম্প পেপারে লিখে দেবে তোমার আল্লাহ আমায় বাচ্চা দেবে, তাহলে আমি খাজা বাবার দরবারে যেতে পারি। মুসলমানের মেয়ে বলছে তুমি এত নিচে নেমে গেছো, স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে, ঠিক হ্যায় আগর লিখ দেনা হি হামে আগর পড়েগা তো তুই আর আমি দুজন থাকলে হবে না, তোর সারা এলাকার মানুষকে একটা খবর দে, একটা দিন তারিখ ঠিক করো, একটা ডেটে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি মুসলমানের মেয়ে লিখে দেবো আমার আল্লাহ তোমায় বাচ্চা দেবে। জোরে বলেন, একটা দিন তারিখ ঠিক হয়ে গেল, খুব শর্ট, খুব শর্টে বলছি, দিন তারিখ ঠিক হয়ে গিয়ে বিরাট বড় একটা মঞ্চ, সেই মঞ্চের উপরে এমএলএ এমপি পুলিশ প্রশাসন আর দামি দামি গীতার পণ্ডিত আর মুসলমানের মেয়ে ছেঁড়া মেড়া কাপড় পরে 14-15 হাজার মানুষ বসে আছে, তার সামনে মুসলমানের মেয়ে আস্তে আস্তে করে আসতেছে, মাথা হাট করে বুক ভরা বেদনা নিয়ে চোখ ভরা পানি নিয়ে যেই প্রথম সিঁড়িতে পা রেখেছে সঙ্গে সঙ্গে মনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপরে তাকওয়া করেছি, এখানে 14-15 হাজার এরা সব হিন্দু ভাই, আমি একজন মুসলমান, আল্লাহ আমি জানি তুমি ইজ্জতের মালিক, অতি জুমান তাসাও অতি দিল্লু মান তাসাও ও বিয়াদিকাল খয়ের, আল্লাহ আপনি যাকে ইজ্জত দেন তাকে কেউ বেজ্জতি করতে পারে না, পারে না, আর আপনি যাকে বেজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ আমি মুসলমানের মহিলা এই মঞ্চে উঠেছি, ইসলামে সই করার দায়িত্ব আমার, এই পূজারীকে সন্তান দেওয়ার দায়িত্ব আপনার। জোরে বলে, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহ পারে না, পারে না, আল্লাহ সই আমি করব, এই দায়িত্ব আমার, আর একে বাচ্চা দেওয়ার দায়িত্ব আপনার, আপনি আমাকে বেইজ্জতি করবেন না, নিশ্চয়ই আমি জানি, কারণ আপনি মুসলমানকে বেইজ্জতি করতে পারেন না। আল্লাহ তো বলেছেন ইন কুনতুম মুমিনিন, এই তুই মুমিন হয়ে যা, তোর বোমা বন্দুক গুলি লাঠি ভালা কিচ্ছু লাগবে না, দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত আমি আল্লাহ তোকে নিরাপত্তা দেবো। জোরে বলে, এ আল্লাহর ওলি পীর পয়গম্বর যারা তাদের বডিগার্ড লাগে, দুটো চারটি বডিগার্ড লাগে, মুসলমান হতে হবে, মুমিন হতে হবে, আল্লাহ বলা হতে হবে, বলার পরে স্ট্যাম্প পেপার হাতে লিয়েছে মুসলমানের মহিলা, স্ট্যাম্প পেপারে হাতে নিয়ে মুসলমানের মহিলা লিখতে লেগেছে, ওগো আমার হিন্দু ভাইরা, ওগো আমার দিদিরা বহুরা, তোমরা সবাই হিন্দু মানুষ, আমি একজন মুসলমানের মহিলা, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বাচ্চা না দেয় তোমাদেরকে পূজারীকে, তাহলে
তোমরা সারা গ্রামের মানুষ এক জায়গায় কাঠগুটো জোগাড় করে ধাউ ধাউ করে আগুন জ্বলবে যেমন কিছুদিন পরেই হোলি আসবে হোলিতে যেমন আগুন জ্বালানো হয় ওই রকম আগুনটা জ্বলবে ওই আগুনের ভিতরে আমি মা আমার দুটো বাচ্চা আমি মা আমার দুটো বাচ্চা আমরা তিনজন 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 ওই জ্যান্ত অবস্থায় আগুনের ভিতরে বসে যাব বসে যাবার পরে তিনটে জীবন পুড়িয়ে শেষ করে আল্লাহ নামে কুরবানি দেব যদি আমার আল্লাহ তোমাদের পূজারীকে বাচ্চা না দেয় আজ বকরা জনেরা বলে যা টুকরারা ঠান্ডা মাথায় বুঝুন আমি পাপ্পু যাদব কেন কলমা পড়েছি আমার যাদব বংশ ছেড়েকে আমার যাদব পরিবার ছেড়ে এসে কেন বাংলা জমিনে গোড়াগড়ি খাচ্ছি শুনেন ঠান্ডা মাথায় বুঝবেন এইবারে যখন পূজারি এই কথাটা শুনছে মুসলমানের মহিলা লিখে দিয়েছে আমার আল্লাহ যদি বাচ্চা না দেয় তিনটে জীবন আগুনে পুড়িয়ে আল্লাহ নামে কুরবানি করে দেব পিপাছা হব না একদম ওয়াদা করকে পিছে হাঁটব না যখন লিখে দিল 14 থেকে 15 হাজার হিন্দু মানুষ হাতে ছাউনি দেয় ও মর্জি না রুক যাও মঞ্চ পর খড়ি রহো আবি মত তর জানা খবরদার মর্জি না ওই জায়গায় দাঁড়িয়ে থাকো তুমি লিখে দিয়েছ তোমার আল্লাহ যদি বাচ্চা না দেয় তিনটে জীবন আল্লাহ নামে তুমি কুরবানি করে দেবে আর যদি 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 তোমার আল্লাহ আমাদের পূজারীকে বাচ্চা দেয় উনি কি করবে উনাকেও লিখে দিতে হয় এখন এই কথা বলেছে মুসলমানের মহিলা চোখ থেকে ছর ছর করে পানি পড়ে হিন্দু ভাইরা বলছে কেঁদো না আমরা হিন্দু হতে পারি না আমরা হিন্দু কিন্তু বিচারটা হক বিচার হবে কোনো পক্ষপাতি হবে না তুমি মুসলমান বলে তোমার পিছে অত্যাচার করব তা হবে না হবে না তুমি তো লিখে দিয়েছ ও পূজারী তুমি বলো তোমাকে যদি মুসলমানের আল্লাহ একটা বাচ্চা দেয় তুমি কি করবে এই কথা শোনার পরে আপনার পূজারীর মাথা হাট হয়ে গিয়েছে তুমি যে মুসলমানের মহিলা তোমাকে দেখে আমরা অবিচার করব না তুমি ভয় করোনি 15 থেকে 16 হাজার আমরা হিন্দু মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে স্টাফে লিখে দিয়েছো তোমার আল্লাহ যদি পূজারীকে বাচ্চা না দেয় তিনটে জীবন তুমি আল্লাহর নামে কোরবান করে দেবে আমরা সেই পূজারীর ভক্ত মুরিদন আমরা জানতে চাচ্ছি যে যদি তোমার আল্লাহ ওনায় বাচ্চা দেয় উনি কি করবে ওনাকেও লিখতে হবে এক কথা ঠিক না বল বিচার তো সঠিক হওয়া চাই তো পূজারী বলছে ঠিক আছে আমি 5 লাখ রুপিয়া দে দুঙ্গি মর্জিনা বলছে নাই 10 লাখ আরে তুই পাগল হ্যাঁ 30 40 50 1 কোটি মর্জিনা তাকে চোখের পানি মুছে আর মিষ্কি মিষ্কি হাসছে আর বলছে এ পূজারী তুঝে মালুম নেই হ্যায় মুসলমান কিসি কে পাশ ভিক নেই মাংতা মুসলমান কারো কাছে হাত পাতে না মুসলমান টাকা ধন দৌলত লোভ করে না মুসলমান কে যদি ভিক চাইতেই হয় হাত দুটো যদি পাততেই হয় একমাত্র গায়রুল্লাহ ছাড়া কারো কাছে পাতে না জোরে বলেন আর একটু জোরে বলেন না নারে দেবে বিক্রি হয় না মুসলমান সাবধান থাকবেন আগামী দিনে বিক্রি হয়ে যাবেন না তো কারো কাছে বিক্রি হবেন না যেখানে খুশি সেখানে ভোট দেব পূজারী বলছে পয়সা নেই মাংতা হ্যায় বলছে নাই মুসলমান কিসি কে পাশ ভিক নেই মাংতা পূজারী চিন্তা করছে কিয়া করু পরবস্থা হ্যায় हर तरे मौत ही आई है इस तरफ गिरू तो खंदक है इस तरफ गिरू तो खाई है বলছে আমি কি করব আমার যে দিকতে চিন্তা ভাবনা করছি মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই যদি আমি এখানে কিছু না লিখি তাহলে 15 থেকে 16 হাজার মানুষ আমাকে ছাড়বে না আর যদি আমার মনের কথা এখানে লিখে দিই এরা আমাকে মন্দিরে উঠতে দেবে না
क्या करूं परवस्ता है আমি বেবস হর তরে মৌত হি আই হোতে যাই কি করব এরা হাতে ছড়ে দিচ্ছে জলদি 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 করো সময় খুব সঙ্গে বলে যা টুকরারা ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করুন আমি কেন কালমা পড়েছি এইবারে উপরে লিখেছে মুসলমানের মহিলা নিচে লিখতেছে পূজারি ও আমার জজবান গুলো ও আমার ভক্ত মুরিদ গুলো ও আমার হিন্দু ভাইরা আপনারা সবাই সাক্ষী থাকুন আমি তোমাদের পূজারি আমি পেপারে লিখে দিলাম মুসলমানের আল্লাহ যদি আমার গর্বে 20 বছর পরে একটা সন্তান দেয় আমায় যদি সন্তানের মা বানাতে পারে আমি যদি একটা বাজা যদি এই নামটা ঘুচিয়ে দিতে পারে ওই মুসলমানের আল্লাহ ওই মার্জিনার আল্লাহ তাহলে আমি ওই স্ট্যাম্প পেপারে লিখে দিলাম আমি আমার সেই বাচ্চাকে কোলে নিয়ে আমার বাচ্চা আর আমি আমার স্বামী আমরা তিনজন তিনজন খাজা বাবার দরবারে গিয়া এক জায়গায় দাঁড়িয়ে আমি আমার স্বামী আমার বাচ্চা যে বাচ্চা ওর আল্লাহ দেবে সেই বাচ্চা আমরা তিনজন তিনজন খাজা বাবা দরবারে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে 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 কথা দিলাম লিখে দিলাম আমরাও কালমা পড়ে নেব আল্লাহ পারে না পারে না এরা তিনজন তিনটে জীবন আল্লাহর নামে দান করে দেবে আর পূজারীর গর্বে যদি মুসলমানের আল্লাহ বাচ্চা দেয় তাহলে উনি ওই বাচ্চাকে নিয়ে স্বামীটার হাত ধরে নিজে আমরা তিনজন কালমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বিচার করবে কে বিচার করবে কে আল্লাহ ওর আল্লাহ বিচার করবেন লেখা হয়ে গেল যেই লিখেছে 14-15 হাজার হিন্দু ভাইরা সবাই দাঁড়িয়ে গেল ও মার্জিনা রুক যাও আবি মঞ্চ পর খড়ি রহো আবি মত উতর জানা তুমি তো লিখে দিয়েছো পূজারিও লিখে দিল আমরাও কিছু বলতে চাই এই কথাটা যদি সত্য হয় যদি প্রমাণ হয়ে যায় তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের পূজারিকে যদি বাচ্চা দিতে পারে বাচ্চার যদি মা বানাতে পারে আমরা 15-16 হাজার মানুষ আমরাও হাত তুলে ওয়াদা করছি ওই বাচ্চাকে দুনিয়া জমিনে আমরা আমাদের চামড়া চোখে একবার দেখব একবার দেখার পরেতে ওই বাচ্চাকে সামনে রেখে আমরা 15-16 হাজার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে ওই খাজা বাবা দরবারে গিয়ে বাচ্চাকে সামনে রেখে আমরাও কালমা পড়ে নেব আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন নারে দেব ও শোনা ইজ্জত সম্মান কার হাতে আল্লাহর হাতে নবী সুলাইমান আলাইহিস সালাম ওই বাহিনী নিয়ে আসতেছে আপনারা ওয়াজ শুনেছেন এক যে বাহিনী নিয়ে আসছেন এ ওয়াজ আপনারা শুনেছেন একটা পিপিলিকা বলেছিল এ কে কোথায় আছিস সব গোত্রের ভিতরে ঢুকে যা কারণ ওল সুলাইমানের যে বাহিনী আসতেছে আমাদেরকে ঘোড়ার পা হাতির পাতে কুচে মেরে ফেলে দেবে ওয়াজটা শুনেন নাই আপনারা পিপিলিকা বলেছিল আর যেই পিপিলিকা বলেছে এক কথায় সব পিপিলিকা গত্তের ভিতরে ঢুকে পড়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করছেন আর দেখে মিশকি মিশকি হাসছে আর বলছেন ইস একটা সৈনিককে ডেকে যাই শোন ওই পিপিলিকাকে আমার কাছে ধরে আন
ওই পিপিলকাকে আমার কাছে আন। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে এত বড় ক্ষমতা দিয়েছিলেন যে নবী সুলাইমান যত কোনো জীব জন্তুর আছে আল্লাহর জমিনে সবার সঙ্গে তার ভাষা তিনি বুঝতে পারতেন, প্লাস সবার সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম কথাও বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার দিয়েছিল কে? আল্লাহ। তা পিপিলকাকে একজন সৈনিক গিয়ে ধরে এনেছে, ধরে এনে নবী সুলাইমান আলাইহিস সালাম লিয়ে আর হাতের তালুকার উপরে রাখলেন, হাতের তালুর উপরে রেখে আর সুলাইমান আলাইহিস সালাম বলছে, এ পিপিলকা তুই তো বিরাট বড় সম্রাট, তুই আমি সুলাইমান যা সম্রাট তার থেকে তুই তো বড় সম্রাট রে, আমি পয়গম্বর প্লাস সম্রাট, আল্লাহ পাক গোটা পৃথিবীর সম্রাট আমাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোর মতন সম্রাট আমি সুলাইমান হতে পারিনি। এ আমি আমার জাতের কমের মানুষকে যখন কিছু কথা বলি দেখা যাচ্ছে চার ভাগের তিন ভাগ লোক শোনে, এক ভাগ শোনে না, এক ভাগ কিন্তু শোনে না, তিন ভাগ শোনে এক ভাগ শোনে না। কিন্তু তুই তো বিরাট বড় সম্রাট রে, তুই একবার বলেছি এ কে কোথায় আছিস সব গোত্রের ভিতরে ঢুকে যা, কারণ সুলাইমানের বাহিনী আসছে মেরে ফেলবে। তোর এক কথায় কোনো কোশ্চেন না, কোনো দ্বিধাগত না, কোনো চিন্তা ভাবনা নেই, তুই বলেছি তোর এক কথার উপরে ইমান রেখে ওরা সব গোত্রের ভিতরে ঢুকে গেছে, তুই তো বিরাট বড় সম্রাট। এ পিপিলকা আমি সুলাইমান, আমার তো সিংহাসন আছে, তা তোর কি সিংহাসন আছে? তুই কোথায় বসিস? তুই তো একজন সম্রাট, তুই কোথায় বসিস? পিপিলকা মাথা উঁচু করে বলছে, ওগো পয়গম্বর সুলাইমান আপনার সিংহাসন যা আছে না, আপনার সিংহাসন থেকে আমার লক্ষ লক্ষ কোটি 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 সিংহাসন আপনার সিংহাসন থেকে দামি। জোরে বলেন, একটু জোরে বলেন না। নবী সুলাইমান আলাইহিস সালাম মিসকি মিসকি হাসছে আর বলছে, পিপিলকা এক চড় মারবো, তুই জানিস আমার সিংহাসন কিসের? দামি দামি কাঠ, রূপো, সোনা। আর তুই বলছিস তোমার সিংহাসন থেকে আমার সিংহাসনের দাম বেশি? পিপিলকা বলছে, জি। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে, তাহলে তোর সিংহাসনটা আমি দেখবো, কই দেখা দেনি তোর কত দামি সিংহাসন? পিপিলকা মিশকে মিশকে হাসে, পয়গম্বর সুলাইমান ভুল আমাকে বুঝবেন না, বুঝবেন না, আমি আপনাকে বলেছি আপনার সিংহাসন থেকে আমার সিংহাসন অনেক দামি, অনেক দামি, লক্ষ লক্ষ কোটি 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 দামি। আপনি দেখতে চেয়েছেন, আপনি বলছেন তোর সিংহাসন আমাকে দেখা, তাহলে আপনি দেখলেন আমি যে জায়গায় বর্তমানে বসে রয়েছি এটাই তো আমার সিংহাসন, এটাই তো আমার সিংহাসন, আমার সিংহাসনে আমি পিপিলিকা বসে আছি। আর মনে রাখো সুলাইমান একটা পয়গম্বরের হাতে তালু থেকে, একটা পয়গম্বরের হাতে তালু থেকে দুনিয়ার কোনো সিংহাসন দামি হতে পারে না, পারে না, পারে না। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে মিশকে মিশকে হেসে ফেললেন, এ পিপিলকা তোর মাথায় বুদ্ধি আছে রে, সত্যি তো ঠিকই বলেছি আমি সুলাইমান, আমার হাতে তালুকাতে তুই বসে রয়েছি, একটা নবীর হাতে তালুকে বেশি দুনিয়ার আর কোনো সিংহাসন হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে হবে না জিনিসটা, ভাই আওলাদে রসুল বিয়ে করবেন, আওলাদে রসুল, আওলাদে রসুল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ছুটে গিয়ে বলছে যে আওলাদে রসুল আপনি বিয়ে করবেন না, বয়স আপনার হয়ে গেছে। তা আওলাদে রসুল বলছে, ভাই ওমর বিয়ে তো আমি করব, কিন্তু একটা মেয়ের দরকার, আমার নানা সুন্নত আমি পালন করব। তা খাত্তাবের বেটা ওমর বলছে, মেয়ে না খুব সুন্দর, খুব সুন্দর,
বিশাল সুন্দর আল্লাহ রাসূল বলছে না আমার কি রকম মেলা লাগবে জানো বলছে কিরাম বলছে যেমন নারী আমার নানি জান একটা নারী এবং আমার মা একটা নারী ঠিক এই ঢাঁচের আমাকে একটা নারী লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আওলাদে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু কি বলেছেন কালো কি ফর্সা শুধু দুটো দিক দেখিয়ে দিয়েছেন একটা আমার নানি আর একটা আমার মা নানিকে হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন হাসান দুজনের নানি হলেন হযরতে আম্মাজান খাদিজা আর মা হযরতে ফাতেমা হযরতে ওমর বলছে হ্যাঁ খুব সুন্দর মেয়ে তবে ওমর মনে রাখো আমি যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হবে না সেই মেয়েটার কাছে আমি তিনটে কোশ্চেন করব সে আমার তিনটে কোশ্চেনে যদি উত্তর দিতে পারে আওলাদে রাসূল কথা দিচ্ছি ওই জায়গায় বসে বসে বিয়ে হবে ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তা হযরত ওমর বলছে বলেন কি কোশ্চেন করবেন আপনি সেই মেয়েটাকে আমি তো ঘটক আমার কাছে বলো তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু মুশকি মুশকি হাসছে বলে এ ওমর ওমর তোমার বলবো কেন আমি যে মেয়েটাকে বিয়ে করব তাকেই তো বলবো খাত্তাবের বেটা ওমর ছুটে যাচ্ছে সেই মেয়েটার বাড়ি বলছে মা একটা ছেলে পেয়েছি খুব সুন্দর ছেলে খুব হেভি মানাবে আপনার সঙ্গে খুব সুন্দর তা মেয়েটা বলছে ওগো ঘটক মশাই আমি জানতে চাচ্ছি ছেলেটার বংশ পরিচয় কি বলো বলছে মা বংশ পরিচয় ব্রাক তবে একটা কথা বলি ছোট্ট একটা পরিচয় দেই ছেলেটা হলো আওলাদে রাসূল আর যেই বলেছে ছেলেটা আওলাদে রাসূল মেয়েটা বলছে শুকর আলহামদুলিল্লাহ আমি ছেলেটার সঙ্গে বিয়ে করতে রাজি আছি জোরে বলেন আয়াতে ওমর বলছে এত সস্তা না তবে কি ছেলেটার কোনো দাবি আছে বলছে জি আমরা দাবি করি না বিয়েতে ছেলের বাপ বলতে যে ছেলেটা কোনো দাবি ভাবি না আম বাবা আমি সব ওই ধার ধরি না আমি সব জানি না তবে আমার ওই বড় ছেলেটা না একটা আটটিয়ার গাড়ি দিয়েছে ও শ্বশুর কি গো মানে ফাকিরের বাচ্চা গাড়ি চাপতে পারেনি মেয়ের বাপের কাছে গাড়ি নেবে মেয়েটা বলছে কি দাবি আওলাদে রাসূলের কি দাবি হযরত ওমর বলছে আওলাদে রাসূলের কোনো জিনিস দাবি না তিনটে কোশ্চেন করবেন যদি উত্তর দিতে পারো এই এই জায়গায় বসে বিয়ে হবে মেয়েটা বলছে খাত্তাবের বেটা ওমর আমি জানি না আওলাদে রাসূল কি কোশ্চেন করবেন তবে আমার ঈমান বলতেছে আমি যদিও না পারি আমার আল্লাহ পারিয়ে নেবে একটু জোরে বলেন না আমি যদি না বলতে পারি আমার আল্লাহ আমরা আল্লাহ পারিয়ে নেবে মুসলমানের মেয়ে স্ট্যাম্প পেপারে লিখে দিয়েছে মনে আছে পূজারি লিখে দিয়েছে মনে আছে সব হিন্দু ভাইরা এক জায়গায় দাঁড়িয়ে ওয়াদা করলেন যদি বাচ্চা হয় সেই বাচ্চার একবার দেখব কালমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের মেয়ে বলছে আল্লাহ আমি কিছু জানি না আমি স্ট্যাম্পে পেপারে সই করেছি সই করা দেখ তোমার তবে একটা দাবি আপনার কাছে আল্লাহ একটা দাবি কি দাবি মুসলমানের মেয়ে আল্লাহর কাছে দাবি করছে কি দাবি করছে ও গো রব্বুল আলামিন আল্লাহ আমি আপনি দুনিয়া আমাকে পাঠিয়েছেন আমি মরতে রাজি আছি একবার না দুবার না 1000 বার যদি মৃত্যু হয় আমি কিন্তু মরতে রাজি আছি আল্লাহ তবে রব্বুল আলামিন মরণের আগ পর্যন্ত আপনার কাছে একটা অনুরোধ থাকলো দাবি থাকলো আপনার করছি আল্লাহ আমি মরে যাব আমার দুটো ছেলে মরে যাবে মরে যাব অসুবিধা নাই তবে আল্লাহ গো মরণের আগ পর্যন্ত আমি জানো এই 15 থেকে 16 হাজার মানুষের মাথায় 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 আল্লাহ আপনি আপনার ধর্মের এই টুপিটা যেন পরানো হয় কি দাবি
আল্লাহ আমি মরে যাব, আমি মা, আমার কলেজের সন্তান, বাপরা সন্তান, আমি সব নিয়ে অগুনে বসে জীবনটা শেষ করে দেবো, তাহলে একটা দাবি, এটা আবদার, এটা আবদার আপনার কাছে কি বন্দি? না আমি মরে যাব, মরে যাওয়ার আগ পর্যন্ত এই 15-16 হাজার মানুষের মাথায় যেন আপনার ধর্মের টুপি পরানো হয়। জোরে বলুন, আল্লাহ রসুল কি দাবি করবেন আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি যদি না পারি আল্লাহ পারিয়ে নেবে। এবার দেখা শোনা এসেছে, কে আসছে? বাবা আলী, আওলাদে রসুল, হায়াতে ওমর, তিনজনে এসে বসে গেছে। মাঝখানে পর্দা, মাঝখানে কি পর্দা, পর্দার ওই পারে মেয়ে আর এই পারে এরা তিনজন। দেখাশোনার নিয়ম দেখেন, আর আমরা তো দেখাশোনা যাই, দেখি মাঝে মাঝে কিছু দু একটা, ছেলের বাপ বোঝো মা এখানে বস, মা বসলো, ও মা হাত বের করো, হাত বের করলো, ও মা একটু ওঠো, মা উঠলো, ও মা একটু হাঁটো, মা একটু হাঁটলো, এইবার বসো, বসে গেল, ও মা আমি তোমার, আমি তোমার বাপ, একটু মুখটা খোলো দেখি। এখন ধরো এতক্ষণ মা বসো, মা ওঠো, মা হাঁটো, আমি তোমার বাপ, একটু মুখটা খোলো, এতক্ষণ যে মাকে ঘুরিয়েছে এখন দেখা যাচ্ছে মেয়েটা মুখটা খুলেছে, একটা লাইট কাটা। এ বিয়ে, ছেলের বিয়ে দেবে? কি গো বিয়ে দেবে? আল্লাহর রাসূল এই পারে, মেয়েটা ওই পারে। আল্লাহর রাসূল বলছেন, এ পর্দাশীল নারী, এই তিনটে কোশ্চেন করার আগে তোমার একটা কথা বলে দেই। তুমি মনে করো না তুমি পর্দার ওই পারে একা, তুমি একা না, তুমি তিনজন, আমি আল্লাহর রাসূল একা। আর যে এই কথা বলেছে খাত্তাউর বেটা ওমর উঠে দাঁড়িয়ে গেছে, এটা কথা হলো, এটা কথা হলো, মেয়েটা পর্দার ওপারে একা আর আমরা তো তিনজন, তুমি বলছো যে মেয়েটা তিনজন আর তুমি একা, এটা কথা হলো, কথাটা হিসাবের বলো। আল্লাহ রাসূল মিশকি মিশকি হাসছে, বলছে এ খাত্তাবের বেটা ওমর, তুমি সত্যি কথা বলো, তোমার অন্তরটা আমার পক্ষে না মেয়েটার পক্ষে? তা বলছে না, আমার অন্তরটা কিন্তু মেয়েটার পক্ষে। আব্বা আপনি আমার বাবা আলী, আপনার অন্তর আমার পক্ষে না ওই পর্দাশীন মেয়েটার পক্ষে? বাবা আলী মিশকি মিশকি হাসছে, বলছে বাবা হোসেন আমি না 16-16 মেয়েটার পক্ষে। জোরে বলেন, একটু জোরে বলেন না, আমার অন্তর তো মেয়েটার পক্ষে। আল্লাহ রাসূল বলছে আপনার অন্তর মেয়েটার পক্ষে আর ওমরের অন্তরও মেয়েটার পক্ষে, তা আমি হোসেন আমার পাশে আপনার লাশ প্লাস আমি একা আর মেয়েটা তিনজন। যেই কথা বলেছে আয়তে ওমর বলছে না আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। লাও আপনি কোশ্চেন করেন, আওলাদ রাসূল কোশ্চেন করছে, এক নম্বর কোশ্চেন, ভালো করে শোনেন, কার বিয়ে হচ্ছে? ইমামে হোসেনের বিয়ে হচ্ছে। এক নম্বর কোশ্চেন, এ পর্দাশীল নারী আমার মা কে তুমি জানো? পর্দার ভিতর থেকে আওয়াজ আসছে, আপনার মাকে ভালোভাবে চিনি। জোরে বলেন, একটু জোরে বলেন না। এক নম্বর কোশ্চেন, যেই বলেছে ওমর ফিরে উঠে দাঁড়িয়ে গেছে, আসি আসি ভাবতো, প্রথম কোশ্চেনে আউট। এ পর্দাশীল নারী তোমাকে লজ্জা করে না? তুমি একটা খ্রিস্টানের মেয়ে, তোমাকে লজ্জা করে না? তুমি সবে জুমা জুমা একদিন হয়েছে কালমা পড়েছো, তুমি সবে মুসলমান হয়েছো, তুমি বলো কোন সাহসে দুনিয়া জমিনে কোনো মানুষ, কোনো মানুষ দেখতে পারিনি মা ফাতেমাকে, তুমি কালকের মেয়ে, তোমার 8 পাতা বয়স, তুমি বললে কোন সাহসে তুমি ফাতেমাকে চেনো? এ বিয়ে হতে পারে না। যেই বলেছে আল্লাহর রাসূল হাত ধরে বসিয়ে দিয়েছে ওমরকে, এ ঘটক মশাই বসে, কোশ্চেন আমি করেছি, উত্তরটা আমি, আমার কাছে আসবে, আপনি অথচ গরম হচ্ছেন কেন, বসেন।
দুই নম্বর কোশ্চেন, আমার মাকে তুমি কোথায় দেখেছো? যখন প্রথম কোশ্চেন যে আমার মাকে তুমি জানো, তো মেয়েটা বলছে ভালোভাবে চিনি। জানার চেনার ভিতরে তো পাতা আছে না নাই? আপনি এতদিন শুনেছেন একটা হিন্দু ছেলে, তার নাম পপ্পু যাদব, কালমা পড়েছে, শুনেছেন, জেনেছেন, কিন্তু চেনেন নাই। মেয়েটা বলছে কি ভালোভাবে চিনি। আলাদাশীল দ্বিতীয় কোশ্চেন করছেন, তাহলে বলো আমার মাকে তুমি কোথায় দেখেছ? তিন নম্বর কোশ্চেন, আমার মা কেমন দেখতে ছিলেন? এই কোশ্চেন গুলো ছোট না বড়, সহজ না কঠিন? কঠিন না? এই সবে 15-16 বছর বয়স, আর মা ফাতেমা কবে ইন্তেকাল করেছে? যেই বলেছে, মেয়েটা বলছে আপনারা বসে যান, আমি ওয়াজ করছি, আপনারা শোনেন আপনার মাকে কোথায় দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে আওলাদে রাসূল, শুনে রাখুন, জেনে রাখুন, আপনার মাকে আমি ভালোই ভাবে চিনি, আপনার মাকে আমি কোথে দেখেছি, আপনি আমার মুখ থেকে শুনলেন, আপনি শুনবেন, আপনার বাবাও শুনবেন, যে জানার বিবির সম্পর্কে বলবো তার স্বামীটাও শুনবে, কোনো অসুবিধা নাই। আওলাদে রাসূল শুনে রাখুন, আমার বয়স যখন 12 বৎসর, 12 বৎসর বয়সের আমি যখন শিশুকন্যা, আমার দাদু সিরিয়ার জমিনে, তিনি সিরিয়ার সম্রাট। 1 তারিখে আমার দাদু আমাকে বললেন, ও দিদি ভাই, দিদি ভাই, আমার সঙ্গে চলো রাজ দরবারে, তোমাকে একটা সুন্দর খেলা দেখাবো। আমি দাদুর কথা শুনে রাজ দরবারে যখন গেলাম, জানেন আওলাদে রাসূল, আপনার মা কেমন দেখতে ছিল, আপনার মাকে কোথায় দেখেছি, আপনার মা কি রকম দেখতে, ঠান্ডা মাথায় শুনে লাও। আমার দাদুর সঙ্গে দরবারে গেলাম, আমি খেলা দেখবো বলে দাদুর আঙুলটা ধরে দরবারে হাজির হলাম। আমার দাদু যখন সিংহাসনে বসলেন, আমার জন্য ছোট একটা চেয়ার এনে আমার দাদু পাশে রেখে দিলেন, আমি সেই চেয়ারের উপরে বসলাম। বসার পরেতে আমার দাদুকে বলছি, দাদু গো খেলাটা শুরু হবে কবে বলো? আমার দাদু বলছে একটু অপেক্ষা করো। হঠাৎ দেখা গেল, কিছুক্ষণ পরে দেখা গেল, একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত কালো জুব্বা ঢাকা আছে, হাত দুটো পিছে বাঁধা আছে, পায়ে মারা আছে তালা, চারজন জল্লাদ মারতে মারতে দরবারে তাকে হাজির করা হচ্ছে। আয় আল্লাহর রাসূল, আপনি জেনে রাখেন, আপনাকে স্বামী হিসাবে আমি ছাড়া দুনিয়ার কোনো স্ত্রী পেতে পারে না, পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার কোশ্চেনের উত্তর আমি যদিও জানতাম না, আমার আল্লাহ বলিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত বোরখা, হাত দুটো বাঁধা, পা তালা, চাবি মারা, 4টে জল্লাদ মারতে মারতে আনতেছে, এনে যখন দরবারে হাজির করেছে, জানো আওলাদে রাসূল, আপনার মাকে কোথায় দেখেছি, আপনার মা কেমন দেখতে? আচ্ছা, আমরা কি জানি মা ফাতেমা কেমন দেখতে? জানি, জানি না, আজকের জেনে যাব ইনশাআল্লাহ। কিতাব থেকে বলছি, আলতু ফালতু গল্প করতে আসিনি। এবার আমার দাদু কে আমি বললাম, দাদু, দাদু ভাই, দাদু ভাই, মানুষটার হাত দুটো বাঁধা কেন, পাতে তালা মারা কেন দাদু ভাই? দাদু বলছে, দিদি রে, এই খেলাটা তো তোকে দেখাবো বলে এনেছিলাম। ও দাদু, এ কি খেলা? আমি ডান দিকে তাকিয়ে দেখলাম, ডান দিকে বড় বড় লোহার কোড়া, ওই কোড়ার উপরে শস্য তেল ফুটতেছে টকবক টকবক করে, তেল যখন ফুটতে শুরু হয়েছে, আমি বললাম, দাদু তেল ফুটানো হয় কেন? বলছে, দিদি রে, এই তেলের ভিতরে এই মানুষটাকে জ্যান্ত অবস্থায় ধরে তেলে বসিয়ে দেওয়া হবে, যখন পুড়বে ছটফট করবে তখন দেখবি কত সুন্দর লাগে। আমি বললাম, না না, ও দাদু, ও দাদু, কেন কেন কেন, এর অপরাধ কি? এ কি অন্যায় করেছে? সেই অন্যায়ের শাস্তি এত বড়, জ্যান্ত মানুষকে তেলে পোড়ানো হবে? দাদু বলছে, অন্যায় হলো একটাই, আমার দরবার
আমার রাজ্যের ভিতরে আমার দরবারে এসে কালমার দাওয়াত দেয়, আমার মানুষকে ডেকে বলছে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় সাহসের তাই একে বেঁধে ফেললাম, এই তেলে বসাবো, তেলে পুড়বে দেখবি কত সুন্দর লাগে। আমি বললাম দাদু না না না, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি ওকে বুঝিয়ে বলবো, ও যদি কালমা ছেড়ে দেয় আপনি কি তাকে ছেড়ে দেবেন? আমার দাদু বলছে জি হ্যাঁ, যদি কালমা ছেড়ে দেয় ওর জীবন ভিক্ষা দেবো। আওলাদের রাসূল শুনে রাখেন, আপনার মাকে কোথায় দেখেছি, আপনার মা কেমন দেখতে ছিল শুনে রাখুন। এইবারে দাদুর অনুমতি লিয়া আমি ওই স্টেজ থেকে নিচে লাভলাম, সিংহাসন থেকে নিচে লেবে ওই মানুষটার পাশে গেলাম, হাতের ইশারা করে বললাম ভাই গো নিচে বসুন। আপনি নারী কি পুরুষ আমি আপনাকে জানি না, আপনি খুব লম্বা মানুষ আমি ছোট একটা মেয়ে, আপনি নিচে বসে যান। ওই মানুষটা নিচে বসলো, আমি তাড়াতাড়ি করে হাত খুলে দিলাম, পায়ের তালাটাও খুলে দিলাম, জল্লাদকে মেরে ফেলে দিলাম। আমাকে কিছু বলতে পারবে না, কেননা আমি হলাম সম্রাটের নাতনি, ওই জন্য সব পুলিশ বাহিনী সরে গিয়েছে। আমি ওর বোরখাটা যখন উঁচু করলাম, উঁচু করে যখন চিকিৎসা করছি, কানের কানে কানের কাছে আমার মুখটা যখন ওর কানে কাছে নিয়ে গেছি, আমি বলছি আব্বা ও বাপ রে আপনি কি জানেন না, ওই যে টকবক করে তেল ফুটতেছে ওই তেলের ভিতরে আপনাকে পুড়িয়ে দেবে। আমার দাদু সম্রাট, আমার দাদু বিরাট খতরনাক। আমি যখন বললাম যে আপনি যদি একবার একবার বলেন, আল্লাহকে যদি ভুলে যান, কালমাকে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনাকে তেলে পোড়াবে না। আওলাদের রাসূল গো ওই মানুষটা বলেছিল না না, ও মা তুমি জানো না মা, আমি সব জানি মা, আমাকে তেলে পোড়ানো হবে, আমার হাত বাঁধা আছে, আমার পায়ে তালা মারা আছে, আমাকে তেলে পোড়াবে মা, তেলে পড়তে রাজি আছি, তেলে পড়ে যাবো, আল্লাহ ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, না দেবো। 14 থেকে 15 হাজার মানুষ খাজা বাবা দরবার থেকে ঘুরিয়ে দোয়া চাচ্ছে, সবাই দোয়া চাচ্ছে, পূজারী দোয়া চাচ্ছে, এ মুসলমান কে আল্লাহ এক বাচ্চা মুজে দো, এক আওলাদ হমে চাইয়ে, যদি বাচ্চাটা হয় ওই বাচ্চাকে কোলে নিয়ে আমি মা আমার স্বামীর হাত ধরে আমরা তিনজন কালমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন বলছে আর মুসলমানের মেয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ কিচ্ছু চাই না আপনার কাছে, কিচ্ছু নাই মাবুদ, একটাই দোয়া, আল্লাহ এই গ্রামের মানুষটা আমরা বড় কষ্টের ভিতরে আসি, আল্লাহ আপনি একবার আমার দোয়াটা কবুল করলেন, খাজা বাবার উশিলা করে দোয়াটা কবুল করলেন। আল্লাহ 15 থেকে 16 হাজার মানুষ যখন মাথায় টুপি দেবে, ওরাই মসজিদ তৈরি করবে, ওরাই নামাজ পড়বে, ওরাই আপনার গুণগান করবে, ওরাই আপনার লিল্লাহিয়াতে তকবীর দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছে, দোয়া চেয়ে যখন সবাই বাড়িতে ফিরে আসছে, রাস্তার মাঝখানে গীতার পণ্ডিত তেনারা বলছেন যে পূজারী শুনো, তোমারা বাত আমনে শোনা, খাজা বাবাকে দরবার পর গায়া, সব কিছু ঠিক আছে, যদি তোমার আল্লাহ বাচ্চা না দেয় এত রাত্রির মধ্যে তুমি তো পেলিয়ে যাবে, তোমাকে আমরা কোথায় পাবো? যখন দেখবে এক মাস দু মাস চলে গেছে তোমার আল্লাহ বাচ্চা দিচ্ছে না, তখন তোমাকে তারা আমরা খুঁজে পাবো না। মুসলমানের মেয়ে বলছে হিন্দু ভাইরা আপ লোগো কো মালুম নেই হ্যায়, মুসলমান ওয়াদা করকে খেলাপ নহীঁ করতা, জোরে বলুন সুবহানাল্লাহ। সার কাটানা মঞ্জুর হ্যায় লেকিন ঝোকানা মঞ্জুর নেই হ্যায়, মুসলমান যেটা বলে সেটাই করে। পূজারী বলছে সব মানা লেকিন ইয়ে বাত বিশ্বাস নেই হাম লোগো কো, তুম তো ভাগ যাওগি রাতি রাত মে। তখন পূজারী যখন এই কথা বলছে গীতার পণ্ডিত, মুসলমানের মহিলা বলছে তাহলে আপনি এক কাজ করুন, আপনারা আমি মা দুটো বাচ্চা আমাকে বন্দি করে লাও, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পূজারীকে বাচ্চা দেবে না ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে ছাড়বেন না, যা খুশি করবেন, আমাদের কোনো শিখবা কোনো গেল্লা কিছু নাই। সবাই একমত আলোচনা করে তিনটে জীবন বন্দি হয়ে গেল, মুসলমানের তিনটে জীবন, হিন্দু ভাইদের বাড়িতে বন্দি আছে। আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবে, বাঁচানে বালাকে
আল্লাহ আর মারনে বালা আল্লাহ বন্দি আছে তিনটে জীবন এদিকে চলুন আল্লাহ দের রসুল যখন ওই মানুষটাকে বললাম ও মানুষটা বলল কি যে মা আমি দুনিয়া ছাড়তে রাজি আছি কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না যখন এই কথা বলেছে জাল্লাদ এসে আবার দুটো হাত বাঁধলো আবার তালা পায়ে মেরে দিল আস্তে 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 করে যখন নিয়ে যায় তেলের কোড়া দিকে আমি সিংহাসনে বসে 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 আমি চিন্তা করতে লাগলাম জ্যান্ত মানুষ তেলে পড়বে কত ছটপট করবে আমার বুকে ভয় এসে গিয়েছে আমি আমার দুটো কচি হাত নিয়ে যখন আমার চোখ বন্ধ করলাম ওরা সবাই তেলে ফেলতে যাবে আমি আমার দুটো চোখটা যখন বন্ধ করলাম চোখ বন্ধ করার পরে জানেন আল্লাহর রাসূল আমার কানে এসে কে যেন বলতে লেগেছে ও মা আর দেরি করো না করো না পড়ো মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার জবানে অটোমেটিক যখন আল্লাহ জিকির চালু হয়ে গিয়েছে আমার তো জমানে যখন আমি আল্লাহ আল্লাহ নবীর নাম বলতে লাগেছি হাজার হাজার দরবারের মানুষ সবাই উঠে দাঁড়িয়ে গেল ও সম্রাট শুনে রাখেন একবার একবার ভেবে দেখুন যে অপরাধের অপরাধীকে এই তেলে পোড়ানো হচ্ছে সেই অপরাধ আপনার নাতনি করেছে ও তো একবারই দাবি করেছে ও রাজ্যের মানুষরা একবার তোমরা কালমা পড়ে লও কিন্তু আপনার নাতনি তো 1000 বার কালমা পড়েছে আপনার নাতনির বিচারটা আগে করুন তারপর ওর বিচারটা হবে ওই মানুষটাকে তেলের কোড়া থেকে বাঁচিয়ে নিল আমার আল্লাহ একটু জোরে বলবেন নাকি সুবহান আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন নারে দেবে আল্লাহ পারে না পারে না ওই তেলের কোড়া থেকে ওই মানুষটাকে বাঁচিয়ে নিল আল্লাহ রাসূল বলছেন এ পর্দাশীল নারী অনেক বাতালা দিয়েছ বলো আমার মাকে কোথায় দেখেছ মনে আছে তো আমার মাকে কোথায় দেখেছ মেয়েটা বলছে আল্লাহ রাসূল আমার শাস্তি হলো কি শাস্তি আমাকে কারাগারে ফেলে দেওয়া হলো খেতে দেয় না পানি পান করতে দেয় না ঘুম আর চোখে আসে না একদিন দিনের বেলা একটু তন্ত্রা ভাব এসে গেছে জানো আল্লাহর রাসূল একটু ঘুমিয়ে পড়েছি স্বপ্নেতে দেখছি আমার মাথা ধারে এসে একটা নূরের পুতুল বসে আছে জোরে বলেন আমার মাথায় হাত বুলোচ্ছে আর বলছে মা কেঁদো না তুমি কাঁদছো কেন মা তুমি একা নয় এই জেলখানায় তুমি একা না আমি তোমার সাথে আছি আর যখন এই কথা বলেছে জানো আল্লাহর রাসূল আমি ওই পুতুল নূরের পুতুলকে জিজ্ঞাসা করলাম ও মা আপনি কে আপনাকে তো আমি কোনোদিন দেখিনি আপনাকে আমি চিনি না ওই নূরের পুতুল বলছে তুমি জানো না তুমি দেখবে কোথায় আমাকে বলো আমি হলাম আওলাদের রাসূলের মা আমি হলাম হাসান হোসেনের মা আমি হলাম আলীর স্ত্রী আমি হলাম বিশ্বনবীর বেটি আমার নাম হলো হযরতে ফাতেমা যখন এই কথা বলেছে আমি যখন এই কথা শোনার পরে আমার মাথায় হাত বুলিয়েছে আমার বুকে হাত বুলিয়েছে আমাকে বলেছে কেঁদো না মা কেঁদো না কেঁদো না তুমি তো আর খ্রিস্টানের মেয়ে নয় তুমি যখন কালমা পড়ে লিয়েছো তুমি হলে ফাতেমার বৌমা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল শুনে রাখেন ওই জেলের ভিতরে আপনার মা ফাতেমা আমাকে বৌমা বলে মেনে নিয়েছে এই জন্য আমি বলেছিলাম আমি যদিও না পারি আপনার তিনটে কোশ্চেনের উত্তর আমার আল্লাহ পারিয়ে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছে তো বাতালা তো অনেক হলো এখন আমি বিশ্বাস করি না তোমার কথা এখন পর্যন্ত বিশ্বাস করি না তোমাকে বলতে হবে আমার মা কেমন দেখতে বলো
তুমি না জেলের ভিতর দেখলে ধর লিচ্ছি তুমি দেখেছো স্বপ্নের মাধ্যমে তো বলো আমার মা কেমন দেখতেছিল আচ্ছা যদি ছেলের সামনে মার ওই নকশাটা যদি ভুলভাল বলা হয় ছেলে ধরবে না আর স্বামীর সামনে যদি তার স্ত্রীর নকশা যদি ভুলভাল বলা হয় ধরতে পারবে না মেয়েটা বলছে ও আপনার মা কেমন দেখতে আমি বলছি আপনি শুনে ওদিকে কিন্তু ভুলে যাবেন না মনে রাখবেন তিনটে জীবন বন্দি আছে কোথায় হিন্দু ভাইদের বাড়িতে মুসলমানের তিনটে জীবন বন্ধু এক মাস গেল পেটে বাচ্চা আসে না দুই মাস চলে গেল পেটে সন্তান আসে না তিন মাস চলে গেল বাচ্চার কোনো তো খবর হয় না মুসলমানের মেয়ে মরজি না কাঁদছে ও গো রব্বুল আলামিন আল্লাহ মারা যাবো দুঃখ নাই আফসোস নাই আল্লাহ কিন্তু একটাই দাবি আপনার কাছে রাখি মাহবুব গো মরণের আগ পর্যন্ত আমার দোয়াটা যেন কবুল হয় খাজা বাবার দোয়াটা যেন কবুল হয় ও গো আমার আল্লাহ মরে যাবার আগে এরা যেন সবাই মুসলমান অবস্থায় আমি যেন ওদেরকে দেখতে পাই তিন মাস যখন চলে গেল তিন মাস চলে যাবার পরে একদিন হঠাৎ ওই পূজারি ওই গ্রামের মানুষকে খবর ছাড়িয়ে দিল এলাকায় খবর হয়ে গেল 15-16 হাজার মানুষ আবার দ্বিতীয়বার এক জায়গায় জামাত হলো জামাত হওয়ার সাথে সাথে মা তাকিয়ে দেখছে কলেজা টুকরা দুটো শুয়ে আছে মানুষের জামাত থেকে মা দুটো বাচ্চাকে দেখেছে ও আমার কলেজা টুকরারা আর জীবনটা বাঁচবে না তিন মাস চলে গেল চার মাসের মাতা আজকের ওরা ফের এক জায়গায় জামাত হয়েছে আজকের আমাদেরকে মেরে ফেলবে আমাদের জবাই করে দেবে আগুনে পুড়িয়ে দেবে রে বাচ্চা একটুখানি মা বলে ডেকে নাও তুমি উঠো তোমার একটু আমি আদর করিলেই তোমার কপালে চুমু দেব তোমাকে একটু মুখে চুমু দেব কেননা বাচ্চা জীবনের মতন মা চলে যাবে বাচ্চা দুটো ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাবার পরে দেখছে 15-16 হাজার মানুষ ওদিক থেকে 15-16 হাজার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলছে কেন আমাদেরকে ডাকা হলো পূজারি পূজারি বলছে তোমরা সবাই সাক্ষী ছিলে মুসলমানের মহিলা স্ট্যাম্প পেপারে লিখেছিল ওর আল্লাহ যদি বাচ্চা না দেয় তিনটে জীবন পুড়িয়ে শেষ করে দেবে আমি স্ট্যাম্প পেপারে লিখেছিলাম ওর আল্লাহ যদি বাচ্চা দেয় তাহলে ও কিন্তু মুসলমান হয়ে যাবে সেই সময় আজকের এসে গিয়েছে সেই দিন সেই সময় এরা বলছে কি ব্যাপার ওই মুসলমানের মেয়েকে বের কর ওকে বসিয়ে রেখে ওর বাচ্চাদেরকে আগে মারব বাচ্চাদেরকে যখন মারব মা দেখব মা যখন দেখবে বাচ্চা মারা কত যন্ত্রণা মা তখন বুঝতেই পারবে টুকরারা এইবারে সবাই গিয়ে বলছে মর্জিনা কেবাড় খোলো মর্জিনা দরজা খুলে দিয়েছে এসো আই এম রেডি আমি রেডি আছি কাঁদছি বাচ্চা দুটো মাকে জড়িয়ে ধরেছে মা যেও না মা মা ওরা মেরে দেবে মা ওদের মনে মায়া দেয়নি ওরা মেরে দেবে মা বলছে বাবা কথা দিয়েছিলাম মা মরবে তারপর তোমরা মরবে কোনো অসুবিধা নাই মের মধ্যে তো হবে আল্লাহ জন্য জীবন দেব কেঁদো না এখানে কেঁদো না এখানে যদি কাঁদো আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহর জন্য হাসতে হাসতে দান দেব জান্নাতের ভিতরে মায়ে বেটা বসে বসে হাসবো জোরে বলেন আর একটু জোরে বলেন নারে দেখবে এর নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহ নবী বললেন হে ইসলাম সত্য ধর্ম যারা আমি রসুল আমাকে না দেখে বিশ্বাস করবে যারা আমার আল্লাহকে না দেখে ভালোবাসবে বিশ্বাস করবে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ আমার আল্লাহ তাকে জান্নাত দেবে জোরে বলেন আর একটু জোরে বলেন নারে দেখবে আল্লাহ পারে না জি একটু ভাবতে হবে মুসলমান হতে হবে আমাদেরকে আগে ইসলাম কি ধর্ম
ইসলাম কিতাব ছাড়া কথা বলে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে। সোনা চাঁদ আগে বড় যে কথা বলছিলাম, টাইম আমার শেষ হয়ে গিয়েছে, বক্তা কখন এসে এসে পড়বে, সঙ্গে সঙ্গে ওয়াজ স্টপ করে দিতে হবে। যে কথা বলছিলাম আপনাকে, তাহলে কালীর পূজারী সবাই তিনটে মা আর দুটো বাচ্চাকে বের করে বলছে, এই কেউ উল্টো পাল্টা কথা বলবে না, খবরদার মুখ সামলে কথা বলো, তোমাকে দেখেছি তোমরা বিচারক, আজকে আমাদের বিচার হবে। পূজারীকে সামনে রেখে মার্জিনা বলছে, বুবুজান আগর মারনাই হ্যায় তো জল্দি সে মার দো, তড়পানা মত, কিউকি আমি মা মরবো, আমার বাচ্চা বসে বসে দেখবে, এটা হতে পারে না। তাহলে হিন্দু একজন হিন্দু ছেলে এসে বলছে, একজন ব্রাহ্মণ এসে বলছে, তাহলে ওর বাচ্চাকে আগে মেরে দেওয়া হোক, তারপরে ও মরবে, ও দেখুক বাচ্চাটা মরুক। এই এই তোরা কিন্তু বহুত, এই ছেলেটা বহুত কথা বলছিস, তুই তুই সর দেখবি, আস্তে আস্তে একদম কথা বলবি, চুপ কর থাক, বল দে। মার্জিনা বলছে, নেই আমি কি বলছি শোনো, তোমাদেরকে কেন ডেকেছি বলছে বলো। কেউ হাত হাতে জামা গুটুচ্ছে, এই বাচ্চাদের আছাড় মেরে ফেল মেরে ফেলবো, কত আল্লাহ ভক্ত হয়েছে ওরা, আজকে স্বাদ মিটিয়ে দেবো, আমার হাজার হাজার মানুষ আমাদের মাথা ঘোল ফেলেছে ওরা, বোকে মনে করিস। পূজারী বলছে, কেউ গালাগালি করবে না, কেউ কুটনাটি কথাগুলো বলবে না, কেউ ভাষা কাটবে না, তোমরা বিচারক বিচার করতে এসেছো, তোমাদের কাছে বলছি শোনো, তোমরা কি জানো এই কথাটা মুসলমানের মহিলা লিখেছিল, তোমরা সবাই সাক্ষী ছিলে, বলছে জি হ্যাঁ আমাদের সামনে লিখেছিল, তবে শুনে রাখো ওই মুসলমানের আল্লাহ, আমি কালীর পূজারী, এই এক মাস না দু মাস না তিন মাস না আমার গর্বে চার মাসে ওর আল্লাহ একটা বাচ্চা দিয়েছে। আর একটু জোরে বলে, ওর আল্লাহ আমার গর্বে বাচ্চা দিয়েছে। তাই তোমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছে, ওর আল্লাহ বাচ্চা দিয়েছে, তোমরা সবাই কালমা পড়ার জন্য রেডি হয়ে থাকো। এরা বলছে, জি যদি তোমার গর্বে বাচ্চা আছে, আমরা যা ওয়াদা করেছি সেটাই পূরণ হবে। আগে বড়ুন, আগে বড়ুন, যে জায়গায় আপনাকে রেখেছিলাম। আওলাদে রাসূল বলছে, পলদাশির নারী, অনেক বাতালা দিয়েছ, অনেক কথাগুলো বলেছ, বলো দেখি আমার মা কেমন দেখতে, ওই সময় পর্দা থেকে আওয়াজ আসছে। আওলাদে রাসূল শুনে রাখুন, আপনার মাকে যখন স্বপ্নের মাধ্যমে দেখলাম, আপনার মার আপনার মার এই ডান দিকে ডান দিকে ডান দিকে এই ডান দিকে গালে একটা লাল তিল ছিল, লাল তিল ছিল, আর শুধু তাই নয় আপনার মার এই দুটো ভুরি 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 এই দুটো ভুরি জোড়া ছিল, আর শুধু তাই নয় যেই তিন নম্বর বলতে যাবে এমন সময় ওই পর্দার এই পার থেকে হযরতে আলী উঠে দাঁড়িয়ে গেলে, বস করো মা বস করো মা, আর বলতে লাগবে না, আর তোমাকে বলতে হবে না, মা গো মা তুমি যেটা দুটো নিশানি বলেছ এটাই যথেষ্ট, আমি তো তার স্বামী আমি আলী বলছি, তুমি দুটো নিশানি যেটা বলেছ এটাই আমার বিবির দুটো নিশানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলতে লাগবে না মা, তুমি দুটো যে বলেছ এটাই যথেষ্ট, আমি জানি আমার ফাতেমার ডান গালে একটা লাল তিল ছিল গালের নিচে এই জায়গা, আর আমার ফাতেমার ভুরি এই ভুরি বলতে নাকি এই ভুরিগুলো দুটো জোড়া ছিল, তুমি দুটো বলেছ ওটাই যথেষ্ট, আমি আলী চাই না আমার বিবি ফাতেমার সমালোচনা কোনো মানুষের পরপুরুষের সামনে হোক, এটা আমি চাই না, ওই পর্যন্ত থাক। আল্লাহর রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, ও গো পর্দাশীল নারী, দুটো কথা তুমি যেটা বলেছ আমি তার কোলে যা টুকরা আমি 100% জানি, তুমি যেটা বলেছ দুটো ওটা সত্য কথা, আমার মা ফাতেমার দুটো নিশানি ঠিকই বলেছ, তুমি রেডি হয়ে যাও, তোমার সাথে এই মুহূর্তে আওলাদের রাসূল বিয়ে করবে, এই জায়গায়
বসে বসে বিয়ে হলো কোনো কথা হলো না ওগো খোলেদার টুকরারা সেই মেয়েটার সঙ্গে ওনাদের রসুল বিয়ে করল একটুখানি আগে বলুন সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এক মাস গেল দু মাস গেল চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস ন মাসের পেটে বাচ্চা এমন সময় ওই স্বামী বুঝতে পেরেছে আমার বিবির গর্ভে বাচ্চা না 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 ওই বাচ্চা আমার দরকার নাই স্বামী বলছে বিবিকে মেরে ফেলবো ওই বাচ্চা আমাকে লাগবে না কেননা ওই বাচ্চা যখন দুনিয়ায় আসবে আমাকে মুসলমান হতে হবে আমার বিবি সেও কিন্তু কালমা পড়ে শুধু তাই বা কেন পনেরো থেকে ষোলো হাজার এক কথায় গোটা এলাকা মুসলমান হয়ে যাবে ঐসি ঔলাদ সে বিনা ঔলাদ কা আচ্ছা হে ঐসে লড়কা সে লড়কি সে বিনা বাচ্চা কা আচ্ছা হে হামারা ধর্ম কো ছোড় কর উসমে ধর্ম মে নাই যায়েগে হামে নেই চাইয়ে বাচ্চা আমার বিবি কে মেরে ফেলবো বাচ্চা লাগবে না আমার বিবিকে শেষ করে দেব জি সম্রাট চাঁদ অতিথি এসে গেছেন আপনার কাছে বাংলাদেশ থেকে খুব যোগ্যপূর্ণ আলেম নামি দামি বক্তা আমি গুণাগার অনেকটা মতো কাইলেছি এগারোটা বেজে গেছে রাগ করবেন না দুঃখ করবেন না বার যিনি ভুল টুলটি হয়ে তাকে ক্ষমা করবেন আল্লাহ যদি সময় দেয় পরে আলোচনা হবে বক্তা এসে গিয়েছেন একটু তকবীর দেন নারী তকবীর আর একটু মন খোলাসা করে হাসি মুখে একটু বেদাই করেন আমাকে রাগ করবেন না বলছি তো এলাকা যদি আল্লাহ ফেরা আনায় আলোচনা হবে ইনশাল্লাহ একটু তকবীর দেন নারী তকবীর নারী তকবীর নারী দেব হায়াত বাকি তো মোলাকাত বাকি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ আল্লাহুম্মা